মোহনপুর গ্রামের পাশে ছিল অনেক বড় একটি জঙ্গল। সে জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। ওই জঙ্গলে ছিল এক দম্পতি, টোনা আর টুনি। টোনা আর টুনি অনেক গরিব ছিল। ওরা ঠিক মতো তিন বেলা খেতেও পারত না। ওদের একটি ছানা ছিল, নাম টুম্পা। টুনি আর টোনার অভাবে সংসার কোনো মতই চলছিল। একদিন টুনি বলে, টোনা, ও টোনা, ঘরে কোনো খাবার নেই, মেয়েটা সেই সকাল থেকে না খেয়ে আছে, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, বলো। তুমি একটা কাজে যাও তো আর মেয়ের জন্য খাবার নিয়ে আসো। টুনি, আমিও তো কাজ করতে চাই, কিন্তু কি করব বলো? সারাদিন ঘুরে আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুমি বাসায় থাকো, আমি দেখছি কোনো কাজ পাই কি না। তারপর টোনা বাহিরে চলে যায়। আর সারাদিন কাজ খোঁজার পর একটা কাজ পায়। আর সামান্য কিছু টাকা পেয়ে টুম্পার জন্য খাবার কিনে নিয়ে আসে। টোনা, তুমি এখন এলে? মেয়েটা সারাদিন আমার কাছে খাবারের জন্য কান্নাকাটি করছিল, আর খাবার না পেয়ে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, তুমি যখন খাবার এনেছো, আমি রান্না করে মেয়েটাকে খেতে দেই। তারপর টুনি রান্না করে টুম্পাকে ঘুম থেকে তুলে সেই খাবারটুকু খাওয়ায়। খাবার খেয়ে টুম্পা বলে, মা মা, ও মা, তোমরা তো আমাকে খাইয়ে দিলে, কিন্তু তোমরা খেলে না। না রে মা, আমাদের খিদে নেই, আমাদের এখন খেতে ইচ্ছে করছে না, তুই আবার ঘুমিয়ে পড় তো মা। তারপর টুম্পা আবার ঘুমিয়ে পড়ে। আর টোনার টুনি অনেক চিন্তায় পড়ে যায়। তারা এই অভাবে সংসারে কিভাবে টিকে থাকবে? টোনা, ও টোনা, সামনে তো বর্ষাকাল আসছে, আর আমাদের বাড়িটাও ভেঙে যাচ্ছে। আমাদের ঘরটা ঠিক করতে হবে তো, নয়তো এবার ঘরে পানি পড়বে। এই টোনা, তুমি ভাবছো কিছু? আমরা তো আমাদের খাবারটাই জোগাড় করতে পারি না, তাহলে এই ঘরটা কিভাবে ঠিক করব বলো? আমাদের সুখ কপালে মনে হয় লেখা নেই, জানি না আমাদের সুখের দিন আর কবে আসবে। তারপর টোনা টুনি চিন্তিত মন নিয়ে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মিনুপাইরা আসে টুনির বাড়িতে। টুনি, ও টুনি, ঘরে আছো? কি হয়েছে বোন, তুমি হঠাৎ আমার বাড়িতে এলে যে? এই দিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। টুনি বোন, সামনে তো বর্ষাকাল আসছে, তুমি ঘর ঠিক করবে না? আমিও তো তাই ভাবছি বোন, কিন্তু ঘরে কোনো টাকা কড়ি নেই, কি দিয়ে ঘর মেরামত করব বলো? বুঝেছি, তাই তো বলি, তুমি এত শুকিয়ে গেছো কেন? তো টুনি, তুমি যে সবসময় না খেয়ে থাকো তা আমি বুঝে গেছি। কষ্ট পেও না টুনি বোন, তোমাদের নিশ্চয় সুখের দিন আসবে। এ কথা বলে মিনুপাইরা সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে। পুরো বন বৃষ্টিতে ভিজে গেছে। বৃষ্টিতে সবাই নিশ্চিন্তে ঘুমালেও টোনার টুনির যত জ্বালা হয়েছে। হায় হায়, এবার কি হবে? চারদিকে তো অনেক বৃষ্টি হচ্ছে, এবার তো আমাদের ঘরে পানি ঢুকবে টুনি। হ্যাঁ টোনা, ঘর দিয়ে তো পানি পড়া শুরু হয়ে গেছে, দেখো এবার কি হবে টোনা। বৃষ্টিতে টোনা টুনি ভাঙ্গা ঘর দিয়ে পানি পড়ছিল, আর ওদের বিছানা অনেকটা ভিজে যায়। মা মা, ও মা, আমার শরীরে পানি পড়ছে, মা আমার শরীর ভিজে যাচ্ছে, আমার খুব ঠান্ডা লাগছে মা, ও মা। মা, তোর ওখানে পানি পড়ছে, আয় মা, তুই আমার এখানে আয়। তারপর টুম্পা ও জায়গা থেকে সরে ওর মায়ের কাছে যায়। মা মা, ও মা, তোমাদের ওখানেও তো পানি পড়ছে মা। চিন্তা করিস না মা, তুই আমার ডানার নিচে আয়, তাহলে আর তুই ভিজে যাবি না। তারপর ছোট্ট টুম্পা টুনির ডানার নিচে যায়। আর টোনা টুনি বৃষ্টিতে ভিজতে থাকে, আর ঠান্ডায় ওরা কাঁপতে থাকে। টুনি, বৃষ্টিতে তো আমরা ভিজে গেলাম, এবার আমাদের কি হবে? আর তোমার এভাবে ঠান্ডা লাগলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। হে আল্লাহ,
আমি এমন হতভাগা যে নিজের স্ত্রী সন্তানকে বাসস্থানও দিতে পারছি না। তুমি কষ্ট পেও না টোনা, আমি জানি তোমার কোনো দোষ নেই, তুমি ইচ্ছে করে এসব করনি। তারপর টোনা টুনি তাদের ভাঙ্গা ঘরে থাকতে শুরু করে। আর এমন সময় টুম্পা বলে, মা খিদে পেয়েছে, ও মা আমাকে কিছু খেতে দাও না। টুম্পার কথায় টোনা টুনি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তাদের ঘরে কোনো খাবারই ছিল না। তখন টোনা বলে, টুনি তুমি মেয়েকে নিয়ে থাকো, আমি দেখছি কোনো খাবার পাই কিনা। কিন্তু টোনা তুমি বৃষ্টির মাঝে কোথায় খাবার খুঁজবে? তুমি চিন্তা করো না টুনি, আমি এক্ষুনি ফিরে আসবো। তারপর টোনা জঙ্গলে যায় খাবার খুঁজতে। আর অনেক খোঁজার পরেও কোথাও খাবার খুঁজে পায় না। হঠাৎ টোনা একটা প্যাঁচাকে বৃষ্টিতে পড়ে থাকতে দেখে তার কাছে যায়। আর প্যাঁচার কাছে গিয়ে দেখে প্যাঁচার জ্ঞান নেই। তারপর টোনা প্যাঁচাকে নিয়ে তার বাসায় আসে। আর তারপর টোনা আর টুনি মিলে প্যাঁচার সেবা যত্ন করে। পরের দিন প্যাঁচা সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে প্যাঁচা টোনা টুনিকে বলে, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুলছো, কিন্তু তোমাদের দেখে এমনটা লাগছে কেন? মনে হচ্ছে তোমরা না খেয়ে আছো, আর তোমাদের ঘরটাও দেখছি ভাঙ্গা, তোমাদের ঘর থেকে পানি পড়ে তাই না? তারপর টোনা আর টুনি ওদের দারিদ্রতার কথা প্যাঁচাকে বলে। আর সবটা শুনে প্যাঁচার অনেক মায়া হয়। তখন প্যাঁচা বলে, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, তাই তোমাদের আমি উপহার দিতে চাই। এই নাও এই ছাতাটা, এই ছাতাটা তোমাদের বাড়ির উপরে রাখবে, তাহলে আর তোমাদের ঘরে পানি পড়বে না। এটি একটি জাদুর ছাতা, আর এই ছাতা থেকে স্বর্ণের মোহর পড়বে, যা দিয়ে তোমরা খাবার কিনে খাবে। তবে আমরা আসি এখন। এ কথা বলে প্যাঁচা সেখান থেকে চলে যায়। আর টোনা আর টুনি ওই ছাতাটি তাদের ঘরের উপরে রাখে। এরপর থেকে ওদের ঘরে আর পানি পড়তো না। আর প্রতিদিন একবার করে সেই ছাতা থেকে স্বর্ণের মোহর পড়তো। আর সেই স্বর্ণের মোহর দিয়ে টোনা আর টুনি অনেক সুখে দিন কাটাতো। এই গল্পটি একটি ছোট টুনি পাখির। টুনি পাখি তার বাবা মায়ের সাথে একটি জঙ্গলে বাস করত। টুনির মায়ের নাম ছিল শিখা টুনটুনি, বাবার নাম ছিল রাজু টুনটুন। শিখা টুনির তিনটি ছানা হয়েছিল, কিন্তু তিনটির মধ্যে দুটি ছানা কিছুদিনের মধ্যেই মারা যায়। শুধু টুনি পাখি বেঁচে থাকে। টুনি একমাত্র ছানা বেঁচে ছিল, তাই তার বাবা মায়ের সে খুব প্রিয় ছানা ছিল। টুনির বাবা মা তাদের সব ভালোবাসা টুনিকেই দিত। একদিন সকালে, টুনি মা উঠে খাবার খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে তো, উঠো সোনা। হ্যাঁ মা তুমি যাও, আমি এখনই উঠছি। মা উঠে খেয়ে নিও, আমি নিচে কাজ করছি, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকিও কিন্তু, উঠো মা আমি কাজ করতে গেলাম। হ্যাঁ মা আমার কোনো কিছু দরকার পড়লে তোমাকে ডেকে নিব। শিখা টুনটুনি কাজ করতে বেরিয়ে পড়ল। টুনির মা টুনিকে খুব ভালোবাসত, কিন্তু টুনির বাবা একটু আজবি ছিল, সারাদিন বাইরে থাকত। যখন তার বাসায় আসার ইচ্ছে করত তখন বাসায় ফিরত। একদিন শিখা টুনটুনি টুনিকে বাসায় রেখে খাবার আনতে বাইরে চলে যায়। আর খাবার নিয়ে যখন বাসায় ফিরছিল প্রচণ্ড বাতাস ছিল। বাতাসে প্রবলে শিখা গাছের সাথে গিয়ে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে পড়ে যায়। ওরে বাবা রে মরে গেলাম রে, আমার টুনিটা যে বাসায় একাই আছে, আমি কি করে বাসায় যাব এখন? আমার যে প্রচন্ড লাগছে, এই বাতাসে আমাকে কে সাহায্য করবে? আমার পাখাও ভেঙে গেছে। এ কথা বলে শিখা টুনটুনি গাছে নিচে একটু অপেক্ষা করে যে বাতাস থামলেই বাসায় যাবে। শিখা টুনটুনির একটা পাখা ভেঙে গেছে আর অনেক রক্ত বের হচ্ছে। তারপর বাতাস থামতেই শিখা টুনটুনি কোনো রকম কষ্ট করে বাসায় ফিরে আসে। টুনি মা একটু বাইরে আয়। টুনি তার মায়ের কথা শুনে বাইরে আসে। মা তোমার
তোমার কি হয়েছে? এত রক্ত কেন মা? তোমার কি হয়ে গেল মা বলো না। মা আমার কিছু হয় নাই, মাথায় একটু আঘাত লেগেছে, শীঘ্রই ঠিক হয়ে যাবে। তুই খাবার খেয়ে নে মা, তুই সকাল থেকে কিচ্ছু খাস নাই। দাঁড়া বানর ভাইকে ডাক দে, তোকে খাওয়াতে সাহায্য করবে। শিখাটন তুনি বানরকে ইশারা করে ডাক দেয়, তারপর বানর সেখানে আসে। বানর ভাই, তুমি টুনিকে একটু খাবার খাইয়ে দাও আর আমার জন্য ওষুধ নিয়ে আসো। আরে শিকাবন, তোমার কি হয়েছে? তোমার ডানা থেকে তো অনেক রক্ত বের হচ্ছে, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। তারপর বানর ঔষধ আনতে যায়, আর যখন ঔষধ নিয়ে আসে, এসে দেখে টুনি কান্না করছে, আর শিখা টুনটুনি চিরকালের জন্য চলে গেছে। এখন আমার মা নেই, আমি কাকে মা বলে ডাকবো? মা, ও মা, উঠো তুমি, আমি কার সাথে থাকবো মা বলো? মা আমায় ছেড়ে যেও না তুমি, তুমি না থাকলে আমি বেঁচে থাকবো কি করে? টুনি, মা এরকম বলেন না মা, সব ঠিক হয়ে যাবে। এরপর বানর টুনিকে জড়িয়ে ধরে, আর কিছুক্ষণ পর টুনির বাবা আসে। রাজু টুনটুন কিছুক্ষণ শোক পালন করে তার নিজের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে আবার বেরিয়ে চলে যায়, আর সন্ধ্যায় টুনির জন্য নতুন মা নিয়ে আসে। টুনি, এ তোমার নতুন মা, এখন থেকে তুমি যারাকে মা বলে ডাকবে, যারা তুমি আমার টুনিমাকে দেখে রাখবে। টুনিমা, তুমি খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে বাবা। টুনির বাবা রাজু টুনটুন আগের মতোই সকালে বাসা থেকে চলে যেত, সন্ধ্যায় বাসা ফিরত। অন্যদিকে টুনি সৎমা নিজের আসল রূপ দেখা শুরু করে দিয়েছে। সারাদিন বাসায় পড়ে থাকিস, যা একটু বাসাটা পরিষ্কার কর, আর পরিষ্কার করা শেষ হলে আমার পা টিপে দিবি। হ্যাঁ মা, করে দিচ্ছি। এই বলে ছোট টুনি কাজ করতে যায়। টুনি সৎমা তার সাথে তার ছোট ছানা তুলিকেও সাথে করে নিয়ে এসেছে। তাকে একটা কাজও করতে দিত না, সব কাজ টুনি দ্বারা করাই নিত। টুনি কখনো কখনো তার মাকে মনে করে খুব কান্না করত। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? নতুন মা জবে থেকে এসেছে, আমার দ্বারা সব কাজ করাই নেয়, আমাকে খুব বিরক্ত করে মা। আর ওরা নিজের মাকে রানীর মতো করে রাখে, আমার সাথে কেন এমন হচ্ছে মা? এরপর একদিন জারার মেয়ে তুলি টুনটুনি ঘুরতে বের হয়। তুলি উঠতে উঠতে এক জায়গায় গিয়ে থামে, আর ওকে দেখে কয়েকটা পায়রা ঘিরে ফেলে, আর তুলিকে হয়রানি করা শুরু করে। এহে কি, তোমরা আমার সাথে এরকম করছো কেন? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। ওই রাস্তা দিয়ে টুনি খড়ি আনার জন্য যাচ্ছিল, তুলির এমন চিৎকার শুনে টুনি সেখানে যায়। আরে তুলি, তুই এখানে কি করছিস? টুনি, আমাকে বাঁচা, এরা সবাই আমাকে ঘেরাও করছে। টুনি সবাইকে ভয় দেখিয়ে তুলিকে সেখান থেকে নিয়ে আসে। তুলি আর টুনি বাসায় আসে, আর তুলি সব কথা তার মাকে বলে। মা, আজ টুনি আমার প্রাণ বাঁচিয়েছে, আজ যদি ও না থাকতো তাহলে ওই পায়রাগুলো আমাকে মেরে ফেলতো। টুনি অনেক ভালো মা, তুমি ওকে আর বকিও না। টুনির নতুন মা এসব শুনে খুবই লজ্জিত হয়। টুনিকে এত জ্বালিয়েছে সে, তারপরেও তার ছানা তুলিকে বাঁচিয়েছে। এরপর নতুন মা টুনিকে বলে, টুনি মা আমাকে ক্ষমা করে দে, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে মা, আর তুই কি না আমার তুলি সোনাকে বাঁচিয়েছিস রে মা, আমি তোকে আর কষ্ট দিব না। এখন থেকে আমার তিন মামে মিলে কাজ করব, তুই এখন থেকে আমার নিজের মেয়ে, আমি আমার ব্যবহারে খুব লজ্জিত। না মা, তুমি পুরনো কথা ভুলে যাও,
আর আমার মা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে, আর আমি তোমার সাথে কোনোদিন খারাপ কিছু করতাম না। এ কথা শুনে নতুন মা খুব খুশি হয় আর টুনিকে জড়িয়ে নিয়ে আদর করতে থাকে। তুলি আর টুনি একসাথে তাদের বাসা বানায়, একসাথে ঘুরতে যায়, খেলে। টুনিও ভীষণ খুশি হয়। নতুন মা দুই মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে।